নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। দই বড়া বা পাপড়ি চাট বা আরও অন্যান্য অনেক রকমের চাট খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। আর এই চাট যদি বাড়িতে বানাতে হয় তাহলে আমাদের প্রয়োজন দুরকম চাটনি। একদম দোকানের মতন চাটনি বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন, আজকে আমি আপনাদের সঙ্গে সেই দুটো রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ভিডিওটি। প্রথমেই বানাচ্ছি তেঁতুলের চাটনি। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম পরিমাণে পাকা তেঁতুল। এই পাকা তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। এই গরম জলটা দিয়ে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রাখবো মিনিট 10 সময় ধরে। বাটিটাকে আলাদা করে সরিয়ে রাখলাম। অপরদিকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে খেজুর। খেজুরের বীজটাকে ছাড়িয়ে খেজুরটাকে টুকরো করে কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে খেজুরটাকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে খেজুরের একদম মিহি পেস্ট তৈরি করে নেব। খেজুরের মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটাকেও আলাদা করে সরিয়ে রাখব। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব তেঁতুলের চাটনির জন্য। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণে গোটা গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি, 6-7টা গোটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত গোটা মশলাকে আমি 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট বা 3 মিনিট ড্রাই রোস্ট করে নিলেই হবে, খুব বেশি লাল লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই, তাহলে মশলার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা তৈরি করে নেব। গরম জলে যেহেতু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তাই তেঁতুল একদম নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তেঁতুলের যে বীজ আর তেঁতুলের যে বড় বড় দানাগুলো আছে সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখব। তেঁতুলের কাত আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি তেঁতুলের যে বীজগুলো বেরিয়েছে সেগুলোকে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চাটনিটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম অল্প একটু গোটা ধনে, অল্প একটু গোটা জিরে আর 1 চা চামচ পরিমাণে হিং। আমার যেহেতু পরিমাণে বেশি, মানে আমি বেশি পরিমাণে যেহেতু চাটনি বানাচ্ছি সেই জন্যই আমি হিঙের পরিমাণটা 1 চা চামচ ব্যবহার করলাম। আপনারা যদি কম পরিমাণে চাটনি বানান তাহলে হিঙের পরিমাণটা অবশ্যই কম করেই ব্যবহার করবেন। হিংটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি 15-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে তেঁতুলের কাঠটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে ভালো করে ছেঁকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তেঁতুলের কাঠটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর বেটে নেওয়া খেজুরটাও আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি। এবার এই দুটো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে একেবারেই রাখবেন না। হাই ফ্লেমে রাখলে চাটনি হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তেঁতুল আর খেজুরের পাল্পটাকে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অবশ্যই দেবো এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। মোটামুটি আমি এখানে 5-6 টেবিল চামচ পরিমাণে চিনির ব্যবহার করেছি। চিনির বদলে আপনারা কিন্তু আখের গুড়েরও ব্যবহার করতে পারেন। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রংটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হবে না। ঝালের জন্য আমরা ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, মানে গোলমরিচ আর শুকনো লঙ্কা আমরা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই গোটা মশলাটা আমি গুঁড়িয়ে নেব, তারপর ভাজা মশলা হিসেবে একসাথে ব্যবহার করব। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট আরও ফুটিয়ে নেব। অপরদিকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ভাজা মশলাটা নিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে গুঁড়িয়ে নেব। একদম মিহি করে গুঁড়োবার দরকার নেই, একটু যদি দানা দানা থাকে তাতেও কোনো সমস্যা নেই। দেখুন মশলাটা আমার গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভাজা মশলাটা আমি মিশিয়ে দেব ওই চাটনির মধ্যে। তবে এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা নিলাম। আপনারা যতটা পরিমাণ চাটনি বানাবেন সেই অনুযায়ী কিন্তু ভাজা মশলা ব্যবহার করবেন, খুব বেশি পরিমাণে ভাজা মশলা দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে ভাজা মশলা আমি চাটনির মধ্যে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি কিন্তু একদম তৈরি। ভাজা মশলাটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এই চাটনি খুব বেশি ঘন রাখবেন না, একটু পাতলা কনসিস্টেন্সিরই চাটনি বানাবেন, যাতে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন বেশ ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা রাখলে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি চাটনিটা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে 6 থেকে 7 মাস স্টোর করে রাখতে পারেন, বা 1 বছরও স্টোর করে রাখতে পারেন। এবার বানাবো পুদিনা ধনেপাতার চাটনি। তার জন্য আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 মুঠো ফ্রেশ ধনেপাতা আর 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা। এর মধ্যে দিচ্ছি 1টা বড় টুকরো কাঁচা আম, যেটাকে আমি 2 টুকরো করে নিয়েছি, 1/2 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে রোস্টেড ছোলা। রোস্টেড ছোলা না থাকলে আপনারা রোস্টেড চিনে বাদামও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ অবশ্যই দেব, এর মধ্যে বিট লবণ, সেটাও নিজেদের স্বাদ অনুসারে। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ দিলাম। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা, 1/2 চা চামচ দিলাম চিনি, আর দিচ্ছি 8-10টা ফ্রেশ কারি পাতা। অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রোস্টেড চিনে বাদাম বা রোস্টেড ছোলা যদি ব্যবহার করা হয় তাহলে চাটনির মধ্যে কিন্তু জল জলে ভাব একেবারেই থাকে না, চাটনিটা বেশ ঘন হয়। আমাদের চাটের জন্য গ্রিন চাটনিও একদম তৈরি। এবার এই গ্রিন চাটনিটা আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই গ্রিন চাটনিও আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে কম করে 15 থেকে 20 দিন রেখে দিতে পারেন। গ্রিন চাটনি বা সবুজ চাটনির রংটা যাতে একদম সবুজ থাকে তার জন্য আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে যখন গ্রাইন্ডিং জারের মধ্যে পুদিনা পাতা ধনে পাতা আর সমস্ত মশলা দিয়ে গ্রাইন্ড করবেন সেই সময়তেও কিন্তু সাদা তেলটা দিয়ে চাটনিটা বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের এই 2 রকম চাটের চাটনি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখুন, আপনাদের যখন ইচ্ছে তখন কিন্তু চাট বানিয়ে খেতে সুবিধা হবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।